যে গতানুগতিক যে রাজনীতি, যে চর্চা, যে নির্বাচনী গণতান্ত্রিক যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, আগামী 100 বছরেও আমার মনে হয় না যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব হবে। বর্তমানে আপনি জানেন বাংলাদেশ একটি অত্যন্ত একটি একটি ক্রান্তি লগ্ন পার করে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং বর্তমানে বৃহৎ দুটি রাজনৈতিক দল এবং এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব যে মন্তব্যটি করেছেন, এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি পুনর্বাসনের যে ব্যবস্থাটা ভবিষ্যতে করা যেতে পারে সেটা বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার পরবর্তীকালীন সময়ে আমার মনে হয় যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত অভিমত। তারপরও বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সিদ্ধান্ত নিতে চান, আপনি জনগণের সামনে একটি রেফারেন্ডাম দিতে পারেন এবং পাবলিক রেফারেন্ডামের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারেন একটি দল কি আসলে নিষিদ্ধ করা হবে নাকি নির্বাচন করার জন্য তাদেরকে ভবিষ্যতে সুযোগ দেওয়া যেতে পারে। এখন আমার একটি মতামত থাকতে পারে, আমাদের সম্মানিত সমালোচকদের একটি মতামত থাকতে পারে, বাট হোয়াট ইজ দ্য কনসেন্ট অফ দ্য পিপল, হোয়াট ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল, সেটা আপনি নির্বাচনী প্রক্রিয়াতে একটি রেফারেন্ডামের মাধ্যমে কিন্তু আপনি বাস্তবায়িত করতে পারেন। এটা হচ্ছে আমার একদম ব্যক্তি অভিমত, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে হওয়া উচিত। আবার অপরদিকে আমার এই কথাটা বলতে হয়, বাংলাদেশ জামাত ইসলামের আমির যে কথাটুকু বলেছিল যে আমরা প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসা পরায়ণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই, এখানে কিন্তু একটি ইতিবাচক একটি অবস্থান কিন্তু এখানে রয়েছে যে অতীতে বাংলাদেশ জামাত ইসলামের উপরে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে নির্বিচারে হত্যা মামলা যেভাবে হয়েছে, অবিচার যেভাবে হয়েছে, তারা যে ভবিষ্যতে একটি উজ্জ্বল একটি গ্রহণযোগ্য এবং একটি লিবারাল একটি মডারেট একটি ডেমোক্রেটিক প্র্যাকটিস যে করতে চায়, সেখানে আমি মনে করি একজন এক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা একটি ইতিবাচক একটি 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 মন্তব্য। তবে একই সাথে বাংলাদেশের বাংলাদেশের বর্তমানে যে বাস্তবতাটা বিরাজ করছে এখানে এখানে কোনোভাবে অস্বীকার করা যায় না যে আমাদের তরুণ যে তাজা প্রাণ, প্রায় 1500 শিক্ষার্থী ছাত্র জনতা যে যে নির্বিচারে শহীদ হয়েছে, এটা তো কোনোভাবেই অস্বীকার করাও যাবেও না, এবং এখান থেকে বিচারের বিচারিক কাঠামো সম্পূর্ণভাবে যদি এর সঠিক এবং গুরুতর বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না করতে পারে, সেখানেও আমি মনে করি না যে এখানে শহীদদের রক্তের সাথে আমি মনে করি যে জলাঞ্জলি দেওয়া হবে। এটা হচ্ছে একদম আমার ব্যক্তি অভিমত, আমি দলীয় পক্ষ থেকে আমি বলছি না, আমি আমার ব্যক্তি মতামতটা আপনার কাছে আমি পেশ করছি। আবার একই সাথে এখানে বর্তমানে যে কথাটা উঠেছে আমাদের সম্মানিত কিন্তু এটা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কথাটুকু খুব বলেছে বেশি যে পার্টিনেন্ট ডক্টর সাইমা ফয়সাল, যে এই মুহূর্তে যে সরকারের অধীনে এতগুলি মানুষের প্রাণ গেল মাত্র 2 মাসও হলো না, এখনই তাদেরকে not রাজনীতি pertinent, no no pertinent is not the right question, কিন্তু মানে রক্তের কথা বলার প্রয়োজন আছে বলে মনে করেন? এর পিছনে কি রাজনীতি হতে পারে? আমার যেটা মনে হচ্ছে যেটা অতীতে আমরা যেই যেই সংস্কৃতিতে দেখেছি বাংলাদেশে বৃহৎ দুটি রাজনৈতিক দল, আপনি আপনি তৃণমূল পর্যায়ে যদি যেয়ে দেখেন আজকে ঢাকার কয়েকটি আসন ব্যতীত বর্তমানে ধানের শীষ এবং নৌকাতে কিন্তু দুই প্রতীকে কিন্তু বাংলাদেশে নির্বাচন হয়ে আসছে, এবং অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামও দেখা যায় যে 8 থেকে 12% ভিতরে কিন্তু ভোটটা ফ্লাকচুয়েশন হয়েছে। তবে আওয়ামী লীগের শাসনামলে কিন্তু একটা জিনিস যেটা হয়েছে সেখানে দেখবেন ইসলামিক পলিটিক্সে, রাইট উইং পলিটিক্সে দেখা যাবে কিন্তু, এবং হেফাজত ইসলামের মাধ্যমে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে কিন্তু জামাতের যে এই 12% ভোট ব্যাংকটা সেটা কিন্তু 3 ভাগে কিন্তু বিভক্ত করার একটি চেষ্টা হয়েছিল। তারপরে বাংলাদেশ জামাত ইসলাম অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশও সুসংগঠিত হয়ে উঠেছে, এবং হেফাজত ইসলামের অন্তর্ভুক্ত প্রায় 12টি রাজনৈতিক দল, তার ভিতরে 6টি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা দেখছি যে বর্তমানে কিন্তু সক্রিয় রাজনীতি করতে পারছে। তো মূল কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে বা অপছন্দ করি, আমাদের মূল কথা হচ্ছে সকলের একটি রাজনৈতিক পাদপীঠে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আমাদের সকলের সমান অধিকার থাকা উচিত। এখন আমার যে প্রশ্নটা থাকবে, বিএনপির নেতৃত্বাধীন 36 দলেও আমরা ব্যক্তিগতভাবে আমার দল নেই, আবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলে আমরা কোনোদিন আমরা আমরা ছিলাম না, আমার যে প্রস্তাবনা সাগর ভাই এবং আমার যে শঙ্কার যে জায়গাটা, এই দুইটি বৃহৎ রাজনৈতিক দলের বাইরে কি বাংলাদেশের মানুষের কোনো ভবিষ্যৎ আছে কিনা? আমি 14 দলের অন্তর্ভুক্ত যে দলগুলো ছিল তারা কিন্তু নৌকা ছাড়া কিন্তু তারা কোনো নির্বাচনও কিন্তু দেখা যায় জামানত পর্যন্ত বাঁচাতে পারেনি। আবার অপরদিকে আপনি যদি বিএনপি এবং জামাত ইসলাম ব্যতীত যারা বিএনপির সাথে 36 দলে বর্তমানে এবং নিবন্ধিত যে 20টি রাজনৈতিক দল ছিল তারা কিন্তু ধানের শীষ ছাড়া কিন্তু আসলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাস্তবতা কিন্তু আসলে নির্বাচনী গণতন্ত্রে কিন্তু গ্রহণযোগ্য কোনো ভূমিকা রাখতে পারছে না। এখন আমাদের আমার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি সঠিক সংস্কারগুলো আমরা না করতে পারি, বিশেষ করে আমাদের ইলেকটোরাল রিফর্ম যেটা আমরা আশা করছি ডক্টর বদিউল আলম মজুমদার সংসদ কমিশন
তেনার নেতৃত্বে স্পিয়ার হেডেড হচ্ছে, কিন্তু আমার যে শঙ্কাটা রয়েছে বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থাটা রয়েছে, এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বলার চেষ্টা করছে যে আপনি নির্বাচন করেন, কিন্তু আমরা 2018 সালে আমি নির্বাচন করিনি, 24 সালে নির্বাচন করিনি, 14 সালে আমরা দলীয় ভাবে কেউ নির্বাচন আমরা করি নাই। এখন বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বর্তমানে, এবং আমি মনে করি না যে আগামী 6 মাসের ভিতরও যে গতানুগতিক যে রাজনীতি, যে চর্চা, যে নির্বাচনী গণতান্ত্রিক যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, আগামী 100 বছরেও আমার মনে হয় না যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব হবে, বিশেষ করে বড় দুটি নির্বাচনী দলের বাইরে গিয়ে। এখন এমন একটি বাস্তবতা আমার কথা, যদি সত্যিকার অর্থে একটি বৈষম্যহীন দেশ আমরা গড়ে তুলতে চাই, যেভাবে আমার অধিকার রয়েছে তেমনি ভাবে একজন বাংলাদেশের স্বনামধন্য একজন রাজনীতিবিদ, বর্ষীয়ান রাজনীতিবিদের সন্তান একই সমান অধিকার থাকা উচিত, এবং বাংলাদেশের একজন কৃষকের সন্তানও একই অধিকার থাকা উচিত। এখন অর্থ অর্থবিত্ত দিয়ে যদি নির্বাচন বিজয় এবং পরাজয় নির্ধারণ করা যায়, তাহলে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেটা কতটুকু গণতান্ত্রিক। আর আমার আমার দৃঢ় বিশ্বাস এবং আশার একটি জায়গা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি রাজনৈতিক দল বাংলাদেশের আবির্ভূত হবে, কিন্তু বর্তমানে এখন পর্যন্ত আমরা সেই সেই চিন্তাধারার প্রতিফলনটা এখন পর্যন্ত আমরা ঘটতে দেখতে পারি নাই। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ইকুইলিব্রিয়াম, পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম দরকার, এবং আমারও একটি রাজনৈতিক পরিচয় আছে, আমারও আমারও একটি রাজনৈতিক দল আছে। তারপর আমি বলছি ছাত্রদের নেতৃত্বে সত্যিকার অর্থে একটি নতুন প্রজন্ম মাধ্যমে একটি আমরা নতুন গণতন্ত্রের একটি পরিবেশ মানে সৃষ্টি হবে আপনি সেটা আমরা রাজনীতির একটা দৃঢ় নতুন ভাবে বিশ্বাস ধারা, করছি। নতুন একটা রাজনৈতিক ধারা এটা চালু হোক, অত্যন্ত ভাবে এই সাগর ভাই দরকার আসলে বাংলাদেশের বিরোধী পলিটিক্স দল, অফ বিরোধী ভেঞ্জেন্স। দলের বাহিরেও একটা নতুন শক্তি তৈরি হোক, তাহলে একটা নতুন আপনি যে গণতন্ত্র আমি তৈরি হবে মাইনাস টু সেটি হবে ফর্মুলা সেটি আপনি মাইনাস কিন্তু টু এর আপনি কথা মনে বলছেন। করেন না এই সকল বিষয়, সকল সিদ্ধান্ত জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত? আপনি যেমনটা অ্যাবসলিউটলি বলছিলেন অ্যাবসলিউটলি অনেক অ্যাবসলিউটলি ক্ষমতা সাগর, এখানে, এটা যেমন একটা রেফারেন্ডামের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি নতুন একটা নির্বাচনের মাধ্যমেই সকল শক্তিকেই সমান সমান ফিল্ড দিয়ে ভোটের মাধ্যমেই কে আসলে ক্ষমতায় থাকবে কে থাকা উচিত নয়, এরকম একটা সিদ্ধান্ত জনগণের মাধ্যম থেকে নেওয়া উচিত বলে এখন মনে করেন? সাগর ভাই আপনি যে সুন্দর যে কথাটা নির্বাচন বললেন, ব্যবস্থা করাটা খুব গুরুত্বপূর্ণ, এটাই তো বোঝায়। নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, এটা আপনি কি করে নিশ্চিত করবেন? এখন বর্তমানে আমার আমার দৃষ্টিভঙ্গিতে আমি বাংলাদেশে এখন পর্যন্ত 53 বছরে কোনো নির্বাচনও আমি মনে করি না যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। যার পেশি শক্তি বেশি, যার অর্থবিত্ত বিত্তশীল ব্যক্তিরা দেখা যায় যে নির্বাচনের শেষ দিনে সেটা তো হাতের নির্ণয় করবে যারা এখন বর্তমানে তত্ত্বাবধানে রয়েছেন, সেই কিন্তু নিয়ন্ত্রণ তত্ত্বাবধান কতটুকু করতে পারবে, রয়েছেন ইম্পর্টেন্ট। কতটুকু করতে পারবে সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার আচ্ছা, শঙ্কা রয়েছে। কারণ এবং আমি ইমপ্লিমেন্টেশন যে কারণে জি বলছি যে আমাদের পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম বর্তমানে নাই। আমরা দেখলাম যে আওয়ামী লীগের পতনের পরবর্তীকালীন সময়, আজকে যদি একটি নির্বাচন হয়, আজকে বিএনপি আমার মনে হয় খুব কষ্ট করে হলেও 10টা আসন কি ছাড় দিতে পারবে নাকি সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ওরা বিএনপি অন্তত পক্ষে আমার বিশ্বাস যে 280টার বেশি সিট বর্তমানে যদি নির্বাচন হয় আমার বিশ্বাস যে জয়লাভ করতে পারবে, কিন্তু বিরোধী দলে কাকে নিয়ে করবেন? জামাত ইসলাম এবং ইসলামী দলগুলোর সাথে একটি বৃহৎ জোট করে, নাকি আপনি আওয়ামী লীগকে একটি পুনর্বাসন করে আবার তাদেরকে বিচার প্রক্রিয়া শেষ না করে আবার একটি নির্বাচন দিবেন? এগুলো তো প্রেসিং কোয়েশ্চেন, আমি আবেগ দিয়ে কথাগুলো বলছি না, কিন্তু বাস্তবসম্মত আমি কথাগুলো বলছি। নির্বাচনের আগে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, দুইটা প্রতীকে আমরা দেখেছি অতীতে বিভক্ত হয়ে যেতে। তো সম্প্রতি যে রাজনৈতিক পরিস্থিতিটা বিরাজ করছে, আমি মনে করি যে ব্যাপক সংস্কারের প্রয়োজন এবং ঢালাও ভাবে সংস্কারের প্রয়োজন। প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছে যে একটি কৃষকের সন্তান এবং একই সাথে একজন বিত্তশীল মানুষের সন্তান সমান অধিকার থাকবে, এটা আসলে কতটুকু বাস্তবায়িত হবে? আই হ্যাভ কোয়েশ্চনস, আই হ্যাভ ডাউটস, বাট আই এম ভেরি অপটিমিস্টিক। তারপরে বলতে হচ্ছে কশিয়াস অপটিমিজম। আমরা এরকম অনেক স্বপ্ন, অনেক প্রত্যয়ের আকাঙ্ক্ষার আমরা জায়গা থেকে আমরা অতীতে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নগুলো আমরা ভবিষ্যতে দেখেছি যে বাস্তবায়িত তো দূরের কথা, আমরা দেখেছি প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে দেখেছি। তো আমি আমি আশা করি যে অলিগার্কিক একটি পলিটিক্যাল ক্লেপটোক্রেসি যারা অতীতে যারা ছিল, যারাই ক্ষমতা ছিল, আমি মনে করি না যে তারা বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে গণতন্ত্রের যে বহুমুখী রূপটাকে উপহার দিতে পেরেছে, তার সাথে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বিচারিক কাঠামোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার পাশাপাশি আপনার আপনার প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে আপনার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা, এটা আমরা অতীতে যারা ক্ষমতায় এসেছিল আমরা তাদের সবার থেকে এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। তারপরও বর্তমানে আপনি বিএনপির যে সংস্কার, 31 দফা যে দাবি জানিয়েছে জাতির সামনে, সেটা আমি মনে করি যে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি যে বিএনপির ভিতরেও অনেক রিফর্ম হয়েছে, এবং আগামী দিনে আমরা আশা করি ছোট মাঝারি বড় দলগুলো মিলে
এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো। তবে সাগর ভাই, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, আমি তাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো যে তাদের নেতৃত্বে একটি দল হওয়া উচিত। আচ্ছা, এটা এটা আমার এটা আমার ব্যক্তি অভিমত। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যতটুকু শুনছি যারা করছে, কিন্তু তাদের এই বিষয়টি বাংলাদেশে অনেক মানুষ আছে, বিশাল একটা অংশ আছে যেটা সমর্থন করে না। আপনার সমর্থন অ্যাবসলিউটলি করে সেটা আপনার অবশ্যই অধিকার আছে। জি, ধন্যবাদ।